নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাতে আমি যেই সব উপকরণগুলো নিয়েছি সেটা হলো, এখানে আমি চারটে গাজর নিয়েছি, বড় সাইজের চারটে গাজর নিয়েছি। তার সাথে একটু ঘি লাগবে, 2 চামচ মতো ঘি দেবো। আর আমি দুধ নিয়েছি এখানে 1 গ্লাস মতো, দুধটাকে খুব ঘন করে ফুটিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম, এখানে 10 থেকে 12টা নিয়েছি, এটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 10 থেকে 12টা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি। আর একটু পেস্তা আছে, আর একটু এলাচ গুঁড়ো লাগবে। আর চিনি নিয়েছি, 100 গ্রাম মতো। এবার চিনিটা আমার পরে টেস্ট অনুযায়ী লাগলে আমি আবার অ্যাড করবো। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। এই দিয়েই হয়ে যাবে আমার গাজরের হালুয়া। আর আমি ঘরে যেই সব উপকরণ সবসময় থাকে সেইটা দিয়েই বানানোর চেষ্টা করছি। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি মানে বাঙালিভাবে আমার নিজের মতো করে গাজরের হালুয়াটা আমি এখানে করার চেষ্টা করছি। ঠিক আছে, তার জন্য এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার আমি ঘিটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি গাজরটাকে দিয়ে দেবো। অনেকেই গাজরের হালুয়াতে কনডেন্স মিল্ক অ্যাড করে, তারপরে ইয়ে খোয়া ক্ষীর আছে যেটা, সেটাও দেওয়া যায়। এখানে আমি দুধটাকে এর জন্য ভালো করে ঘন করে নিয়েছি, যাতে দেখুন গাজরটাকে আমি ভেজে নিচ্ছি একটু। এবার রঙটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, কমলা টাইপের রঙটা এবার হচ্ছে। এইভাবে আমি মিডিয়াম আছে গাজরটাকে ইয়ে করে নেব, গাজরের জলটা যতক্ষণ না সরছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। হ্যাঁ, আমি যেটা বলছিলাম কনডেন্স মিল্ক ব্যবহার করা যায়, খোয়া ক্ষীর দেওয়া যায়। আমি আমার ঘরে মানে আমি চেষ্টা করেছি ঘরে যেই সব উপকরণ মানুষের থাকে সেইটা দিয়েই গাজরের হালুয়াটা করার, সেই জন্য আমি ঘরে বাদাম মানে মোটামুটি কাজু বাদাম টাদাম ঘরে থাকে সেই সব দিয়েই করছি। কাজু বাদামটাকে একটু গুঁড়োও করে নিয়েছি, আবার ক্রাশ করে নিয়েছি, কেটে নিয়েছি কুচো করে। এইভাবে আমি 10 থেকে 12 মিনিট এটাকে ভেজে নেব। দেখুন গাজরটা ভাজার পর এবার কতটা কমে গেছে, যতটা গাজর আমি দিয়েছিলাম 10 মিনিট আমি এটাকে ফ্রাই করার পর, মিডিয়াম আঁচে আমি ফ্রাই করছি 10 মিনিট ধরে, এবার কতটা কোয়ান্টিটিটা কমে গেছে। এইভাবে আরেকটু করব, করার পর আমি তারপরে দুধটা অ্যাড করব। দেখুন গাজরটা আরও কমে গেছে, অনেকটা মিশে গেছে। এবার এবার আমি দুধটা এর মধ্যে অ্যাড করব। দুধটা দিয়ে দিলাম, এবার আমি কি করব আস্তে করে গ্যাসটাকে তারপরে ঢেকে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে জিনিসটা নরম হবে, গাজরটা নরম হবে, মিশেও যাবে। গ্যাসটা আস্তে করে আমি ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে এরকম দুবার করে আমি আবার মাঝে নাড়িয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে আপনারাও ঢাকা দিয়ে একবারে রেখে দেবেন, একটু নাড়িয়ে দেবেন, নাহলে তলাটা ধরে যাবে। আবার আমি ঢেকে রাখবো, এইভাবেই ঢেকে ঢেকে নাড়িয়ে নাড়িয়ে বারবার আমি দেখব। আবার আমি ঢেকে দেবো। দুধটা
পিৎজা দেওয়ার পর প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু মাঝে আমি 2-3 বার এরকম নেড়ে দিয়েছি, না নেড়ে দিলে তলাটা ধরে যাবে। এবার আমি চিনিটা অ্যাড করবো, দুধটা শুকিয়ে গেছে চিনি, কারণ চিনিটা দেওয়ার পরে তো জল ছাড়বে। চিনিটা আমি এখানে 100 গ্রাম নিয়েছি, কিন্তু আগেই আমি পুরোটা দেবো না, আমি দেখে আবার চেক করে দেবো। 1 চামচ দিলাম, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, কারণ গাজরটাও মিষ্টি আছে। 5 চামচ মতো আমি চিনি এখন দিলাম, আমার লাগলে আমি আবার পরে অ্যাড করবো, আমি একটু চেক করে দেবো। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো, কারণ চিনিটা থেকে চিনিটা গলবে, চিনিটা থেকে জল ছাড়বে। তার সাথে একটু কাজু বাদাম গুঁড়োও দিয়ে দেবো, এখন পরে আবার রেখে দেবো, একটু পরে দেবো। আচ্ছা, চিনিটা আমি আরেকটু অ্যাড করছি, চিনিটা আমি যতটা রেখেছিলাম ততটাই লেগে যাবে। 100 গ্রাম চিনি লাগলো, 4টে বড় গাজরে আমি 100 গ্রাম চিনি দিলাম। এবার চিনি মিষ্টিটা হচ্ছে যে যার স্বাদ অনুযায়ী খাবেন, করবেন, কেউ বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে। আমি এখানে 100 গ্রাম চিনি দিলাম মোট 4টে গাজরে। এবার আমি কাজু বাদামটা দিয়ে দেবো, একটু গার্নিশিংয়ের জন্য রাখবো, কাজু বাদাম আর পেস্তা। এইভাবে আমি এটাকে আরও অনেকক্ষণ টাইম লাগবে, আরও 5-10 মিনিট মতো এটাকে আমি নাড়াতে থাকবো, জিনিসটা আরও শুকিয়ে যাবে, তারপর আমার এটা হবে। এখনও যে চিনিটা দাওয়াতে জলটা ছাড়ছে, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে এইভাবে নাড়াতে থাকব। দেখুন এবার পুরো হয়ে গেছে, মিষ্টিটা কতটা কমে গিয়ে একদম ছেড়ে দিয়েছে। এবার আমি যেইটুকু কাজু বাদাম গুঁড়ো ছিল এটা দিয়ে দিলাম লাস্ট, আর দেবো এলাচ পাউডারটা। আমি যেইভাবে করলাম সেইভাবে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি এখানে কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীর ইউজ করিনি, আমি এইভাবে করলাম, খুব ভালো হয়। এবার আমি এটাকে সার্ভ করব, গ্যাসটা অফ করে দেবো, হয়ে গেছে আমার। সার্ভ করে আমি আসছি। এই দেখুন আমার গাজরের হালুয়াটা এখন রেডি হয়ে গেছে, আমি তখন গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর এখন আমি সার্ভ করেছি, করে একটুখানি গার্নিশিং করে দিয়েছি কাজু পেস্তা দিয়ে, আর ঘরে একটু জাফরান ছিল একটু আমি জাফরানও দিয়ে দিয়েছি। এবার এইভাবে আপনারা সবাই করবেন, দেখবেন খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আজকের রান্না শেষ করলাম।